আসসালামু আলাইকুম। শীতকালের খাদ্য তালিকার মধ্যে প্রথমেই আসে খেজুরের রস। খেজুরের রস হচ্ছে খেজুর গাছ থেকে নির্গত মুখরোচক পানীয়। কুয়াশাচ্ছন্ন শীতের সকালটা যেন খেজুরের রস ছাড়া জমেই না। শীত আর খেজুরের রস যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই যাচ্ছি এই কনকনে শীতের মধ্যে খেজুর রসের সন্ধানে। আপনাদেরকে একটা কথা বলে নেওয়া ভালো, কনকনে শীতের সকালে কুয়াশার মধ্যে বাইক চালানোর মজাই অন্যরকম। যে বাইক চালায় শুধুমাত্র সেই বুঝে। যাই হোক, শীতের সকালে খেজুরের রসের সন্ধানে এইটুকু মজা মানায় যায়। আমাদের গ্রামের আশেপাশে খেজুর গাছের সংখ্যা নেই বললেই চলে। আজ আমরা যাচ্ছি মেলান্ধ থানার মধ্যে শিহাটা এলাকায়। সেখানে এক ভদ্রলোক নির্ভেজাল খেজুরের রস দিয়ে থাকেন। সকালবেলায় ঠান্ডা মিষ্টি খেজুরের রস যেন অমৃত। এছাড়াও খেজুরের রসে রয়েছে প্রচুর খনিজ ও পুষ্টিগুণ। এই রস নিয়ে শুধু মানুষই নয়, পক্ষীরাও অপার আনন্দে মেতে ওঠে। বাংলার অগ্রহায়ণ মাস থেকেই শুরু হয় রস সংগ্রহ এবং চলে ফাল্গুন মাস পর্যন্ত। তবে পুষ ও মাঘ মাসে সবথেকে বেশি রস পাওয়া যায়, কারণ এই দুই মাসে শীতের প্রকোপ থাকে সবথেকে বেশি। আবহাওয়া যত ঠান্ডা থাকে রসও তত বেশি পাওয়া যায়। তাপমাত্রা বাড়ার সাথে সাথে রসও কমতে থাকে। শীতের সকালে সূর্য ওঠার আগেই গাছিরা গাছ থেকে রসের হাঁড়ি নামাতে ব্যস্ত হয়ে পড়ে। কুয়াশা ঘেরা সকালে গাছিদের কাঁধে করে হাঁড়ি ভরা রস নিয়ে যাওয়ার মনোমুগ্ধকর এই দৃশ্য গ্রামীণ বাংলাদেশ ছাড়া আর পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না।